এক পোলা এক মায়ের খুব ভালোবাসে, দুনিয়ায় আর কিছু চাই না মায়া ছাড়া। আচ্ছা, কিন্তু মায়া পোলাটারে পছন্দ করে না। ওহো, অনেক চেষ্টার পর মায়া সে পোলাটারে কইল যে ঠিক আছে, আমি তোমারে ভালোবাসতে পারি, আমার একটা জিনিস এনে দিতে হবে। কি রে? পোলাটা তখন কইল যে তোমারে পাওয়ার লিগা আমি দুনিয়ার যে কোনো জায়গা থেকে যে কোনো জিনিস এনে দিতে পারি। মায়েরা তখন কইল তুমি তোমার মায়ের কলজাটা আমার এনে দাও। কি কর কি কর কি কি শুনোই না কি গল্প শোনালি দিদু। পোলা তখন দৌড়াইতে দৌড়াইতে তার মায়ের কাছে গেল। মারে যা কইল, মা আমি একটা মায়ের ভালোবাসছি, আমি তার ছাড়া বাঁচব না, কিন্তু মায়া আমার একটা জিনিস নিয়ে যাইতে কইছে, সেটা হলো তোমার কলিজা, তুমি যদি তোমার কলিজাটা আমারে দাও ওই মায়াটা কলিজাটা পাইলে আমার ভালোবাসে। মা তখন কইল তুই আমার একমাত্র বুকের ধন, তোর সুখের জন্য আমি সবকিছু করতে পারবো। পরে মা বুকটা ভাইরা কলিজাটা বাইর করে পোলার হাতে দিল। পোলাটা কলিজাটা হাতে পাইয়া যে কি খুশি মা, দৌড়াইতেছে 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 দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ রাস্তার মধ্যে উষ্টা খাইয়া পড়ে গেছে। হাতের কলিজাটা হাতের থেকে ছুটে রাস্তার মধ্যে পড়ছে। তখন মায়ের কলিজাটা কইতাছে ব্যথা পাইছো বাজান? মায়া যদি এইরকম কয় সে মায়ের আমি আমার মনে হয় জগতে সব মায়া একরকম, মা আমি পারো না, মা আমি তোমার ছাড়া আমি থাকতে পারবো না মা।